So hello guys, welcome to a new vlog. So guys, today we are going to vlog. Now, today what is it? Unboxing your video. So, what is it? Today, just some video. All of them are done. And now, what is it? All of them are connected. And intro. Today, what is it? Today, now, today, by the way, many people are sharing my video. Why not? I need video. Today, what is it? Now, what is intro? Today, what is it? And today, what vlog? Today, what is it? This vlog. Today, what is it? Very good vlog. And same day, okay. I mean, same day, okay. I am going to this vlog. Today, edit. Complete. Complete. And this video. Today, I will share. আজকে হচ্ছে বউভাতের ভিডিওটা ছেড়েছি আর কালকে আসবে আনবক্সিংয়ের ভিডিও তো সব কিছু ভিডিও করা হয়ে গেছে কে কী গিফট দিয়েছে অতটাও আমি ভালো করে দেখাতে পারিনি কারণ আমার মাথায় টাছিটা সবাই ছিল আর তাড়াতাড়ি দেখাতে হচ্ছিলো তো একটা একটা করে দেখানো সম্ভব নয় অত জিনিস কিন্তু যেগুলো জুয়েলারি জিনিস পেয়েছে সেগুলো আমি একটা একটা করে দেখিয়েছি কিন্তু কে কোনটা দিয়েছে আমি নাম বলিনি কারণ নাম বলাটা ঠিক নয় সেই জন্য তারপর তো চলো ভিডিওটা দেখতে থাকো দামি একটু সেইগুলো রেখে দেবে বাদবাকি হোটেলে তোমার মনে হচ্ছে হটপট সব তো একসাথে তুই এদিকে দেখাচ্ছিস এদিকে দেখাচ্ছিস এদিকে দেখাচ্ছিস এদিকে দেখাচ্ছিস হটপট তাতে লয় এমনি এরা দুটো এদিকে এদিকে করছিস এই এখন এই শাড়িগুলো এক ধরনের জামদানি রূপু ওটা শাড়ি ছাড়া আর কি আর না বিছানা চাদর ভালো জিনিস বিছানা চাদর বিছানার চাদর তিনটে হলো আমি বলি ঘড়ির একটা দরকার ছিল এইটা কে দিয়েছে মানি দেব
এটা কে দিয়েছে দেখো তো, এটা কে দিয়েছে দেখো তো। ও ভালো শাড়ি দিয়েছে, ভালো করে সোজা করে ধর, উল্টো হয়েছে, মানিক এইটাই একটা ব্লগ হয়ে যায়, কত মিনিটের ভিডিও হয়ে গেছে, 7 মিনিট হয়ে গেছে। এইদিকে একদম রাম রাম সেই সেমাতে রেখে দে, কাউকে গিফট দিলে আবার কাগজ কিনে এসে প্যাকিং করা যাবে। তো বন্ধুরা সব এখন গুছানো চলছে, শাড়িগুলো এটা কি, এটা হচ্ছে গিফট পেয়েছে, শাড়িগুলো এটাতে ঢোকাচ্ছে, এটাতে প্রেসার কুকার আছে, তারপরে কড়া আছে, এটা কিসের কড়া বলে, এটা ননস্টিকের কড়া আছে, এতে এগুলোই সব প্রেশার কুকার আছে, এটাতে হটপট আছে, এইটাই এখানে কাঁসার জিনিসপত্রগুলো তোলা আছে, এখানে এই গামলাটা পেয়েছে, তিনটে বালতি, এই পাখাটা ফিটিংস হয়ে গেছে, আর এটাতে হচ্ছে আমার বন্ধুরা ইস্ত্রি দিয়েছে, তো এইটা প্যানজামার জন্য মানে নতুন প্যানজামা কিনেছে, সেই দোকানে করতে দিতে হয়, এটা হচ্ছে ঘরে এবার ও করে দেবে, ও করতে পারে, আমি সেরকম ভালো পারি না, আর এটাতে আমার বন্ধুরা হচ্ছে দিয়েছে ঘড়ি, বড় মতো ঘড়ি দিয়েছে, এইখানটায় লাগাবো, আর এইটা হচ্ছে আমার বন্ধুরা দিয়েছে, স্কুলে বলছে আমার পাড়ার বন্ধুরা, আর ওইটাও দিয়েছে মানে পাড়ারই বন্ধুরা, স্কুলে পড়তো সব, আমরা সব একসঙ্গে পড়তাম, আর এইটা সেই মেয়ে বন্ধুরা দিয়েছে, কি খুলতে তো হবে কারণ ওইটা তো এ করতে হবে, প্যাঞ্জামা ফ্যাঞ্জামা ইস্ত্রি করতে হবে, বাজাজের দিয়েছে ভালো কোম্পানি, এটা একটা দরকার ছিল সেই কিনতেও তো পেয়ে গেলাম, এখন সব এখন উপরে উপরে তুলে তুলে রাখছি, এটাকে এবার বাদ দিতে হবে, একটা হোম থিয়েটার কিনতে হবে, এটাকে হটিয়ে দিতে হবে, ইস্ত্রিটা বার করলাম, আয়রন মেশিনটা কি সুন্দর চকচক করছে, এখানে আবার স্পিড জোরে দেওয়া কমে দেওয়া, স্পিড মানে ওই এটা পাওয়ারটা স্পিড বলছি, এখানে সব ইয়ে আছে, এখানে সব গেজ লেখা আছে, লাইলনের হলে এইটাকে 1 নম্বরে দিতে হবে, লাইলনের এখানে লেখা আছে নাইলন, এটাকে তখন 1 নম্বরে রাম দিতে হবে, এখানে রেয়ন সিল্ক, আর এপারে হচ্ছে উলের জিনিস, কটন আর কি লাইলন, এখানে ঘাট করা আছে, সেই সেই ঘাটে দিতে হবে, দেখে নিয়েছো আড়বে, আর এইগুলো হচ্ছে জুয়েলারি পেয়েছে, এই যে কাগজগুলো দেখতে পাচ্ছি, এই কাগজগুলোতে সবার নাম লেখা আছে কিন্তু তোমাদেরকে দেখাবো না, কাগজগুলোতে নাম লেখার একটাই কারণ, কারণ যারা যারা দিয়েছে বুঝতে পারবো যে কে কোনটা দিয়েছে, তাই না, উঠে পড়ে যাচ্ছে, এইটা হচ্ছে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মেজ মাসি দিয়েছে আমার, এটা দিদা, এটা দিদা দিয়েছে, আর এইটা হচ্ছে আমার ছোট পিসি দিয়েছে, কানে পড়ে আছে, ফোকাস নেয় না কেন, আর মা হচ্ছে বললাম গলার হারটা দিয়েছে কারণ এইরকম করে দিয়েছিল, তো এইরকম একটা হয়ে যাচ্ছে আবার নিয়ে কী করবে সেই জন্য, আর কার কারটা বাকি আছে,
জোরে বলো। ছোট মাসি হচ্ছে পলাংটি করে দিয়েছিল, সেই জন্য হচ্ছে ওর হাতে বড় হচ্ছিল, তো সেই জন্য দোকানে দিয়ে এসছে। ওর আঙুলের মাপ নিয়েছে, তাই তো? আঙুলের মাপ নিয়েছে, তো তৈরি করে দেবে ওই মাপে, সেই জন্য নিয়েছে। এখানে সবারই আছে, সেজো মাসিটা আমাদের বাড়ির সেই বাড়িতে আছে, এক্ষুনি সে বাড়িতে যাবো, যদি টাইম পাই তো দেখাবো, আর না হলে পরে কোনো একদিন দেখিয়ে দেবো। আর ছোট মাসিটা সেখানে, মেজো মাসিটা এই দিদারটা দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের হচ্ছে ওই ভিডিওটা দেখা হয়ে গেছে, আনবক্সিংয়ের ভিডিও। আর তারপরে আসবে, মানে ওই ভিডিওটা তোমাদের দেখা হয়ে গেছে, আর এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমরা দুজনে জুড়েই গেছিলাম ওর বাপের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তো সেই ভিডিওটা এবারে আসবে, তো সেই ভিডিওটা তোমরা দেখবে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখা হচ্ছে ওই ভিডিওটার সাথে, চলো।